পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। পবিত্র শ্রাবণ মাস এবং পবিত্র ভাদ্র মাস, এই দুটি মাসে আমাদেরকে কিন্তু বেশ কিছু কর্ম করে চলতে হবে এবং বেশ কিছু কর্মকে কিন্তু আমাদেরকে পরিত্যাগও করতে হবে। তো এই পবিত্র দুই মাসে আমরা কোন কোন কর্ম করব এবং কোন কাজগুলি আমরা করব না, চলুন আমরা প্রত্যেকেই জেনে নিই। এই পবিত্র শ্রাবণ মাস হচ্ছে পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার পবিত্র আবির্ভাব মাস। আর পবিত্র ভাদ্র মাসের তাল নবমী তিথিতে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। তো এই দুই মাসই কিন্তু আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বিশেষ কিছু কর্ম কিন্তু এই দুই মাসে আমাদেরকে পালন করে চলতে হবে এবং বিশেষ কিছু কাজকে কিন্তু পরিত্যাগ করতে হবে। সবার প্রথম যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি হলো পরমদয়ালের প্রত্যেকটি আদেশ নির্দেশ মেনে চলা। আমরা কিন্তু অতি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পরমদয়ালের অমৃত নাম জপ পালন করব। কম করে 15 মিনিট আমরা কিন্তু নাম জপ করব, তারপর পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে ইষ্টভৃতি করব। এছাড়া সময়ে প্রার্থনা, সদ্গ্রন্থাদি পাঠ, গুরুজনদের প্রণাম, এ সমস্ত কিছুই কিন্তু আমাদেরকে যথাযথভাবে পালন করে চলতে হবে। এই পবিত্র মাসে মনকে পবিত্র রেখে আমাদেরকে কিন্তু সকল পূর্ণ কর্মগুলি যথাযথভাবে পালন করার চেষ্টা করতে হবে। মনের মধ্যে থেকে সকল প্রকার অহংকার, সকল প্রকার দ্বেষ হিংসা এগুলিকে ত্যাগ করে ঠাকুরের মানুষে ঠাকুরের প্রত্যেকটি কর্মকে যথাযথভাবে পালন করার চেষ্টা করব। এই মাসগুলিতে আমরা প্রত্যেকেই চ্যালেঞ্জ গ্রহণ করব, যাতে আমরা পিতামাতার কাছে একজন আদর্শ পুত্র, স্ত্রীর কাছে একজন আদর্শ স্বামী এবং সন্তানের কাছে আদর্শ পিতা হয়ে উঠতে পারি। আবার মায়েরা তারা যেন বড়মার আদর্শে নিজেদেরকে গড়ে তুলতে পারেন। বড়মা যেমন যেমন বলেছেন তেমনভাবেই কিন্তু প্রত্যেকে চলার চেষ্টা করবেন। এই পবিত্র মাসে যে সমস্ত মায়েরা বড়মার আদর্শে নিজেদেরকে গড়ে তুলতে পারবেন, বড়মার আদেশ নির্দেশ মেনে যারা চলতে পারবেন, তারা কিন্তু তাদের সংসারকে সুখময় করতে পারবেন। আমরা প্রত্যেকেই চ্যালেঞ্জ করি যেন আমরা আদর্শ মানুষ হয়ে উঠতে পারি এবং পরমদয়াল যে যে বিধানগুলো দিয়েছেন সেই বিধান মেনে আমরা যেন সহজেই তার প্রত্যেকটা আদেশকে মেনে সংসারকে স্বর্গসম করে তুলতে পারি। এই পবিত্র মাসগুলিতে কিন্তু আপনারা অতি অবশ্যই যখনই সময় পাবেন পরমদয়ালের নাম জপ করবেন। এই পবিত্র মাসে কিন্তু আমাদেরকে অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ভুলগুলি থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করতে হবে। সকল প্রকার পাপজনিত কর্ম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা যত কম কথা বলবো ততই কিন্তু আমাদের জন্য ভালো এবং সহজেই যাতে আমরা ঠাকুরের কাজ করে চলতে পারি। মন্দিরে যাবেন, মন্দিরে বিভিন্ন রকম কাজ থাকে, সেই কাজগুলি করার চেষ্টা করবেন এবং অতি অবশ্যই কিন্তু আপনারা যাজন করবেন, ঠাকুরের কথা মানুষকে বলতে থাকবেন। এর মধ্য দিয়ে কিন্তু সহজেই আপনারা ঠাকুরের আশীর্বাদ লাভ করতে পারবেন। আপনারা কিন্তু ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। যত ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ততই কিন্তু আপনাদের গৃহের জন্য মঙ্গল, আপনাদের জন্য মঙ্গল হবে। এবং গৃহে যদি তুলসী গাছ থাকে অতি অবশ্যই তুলসী তলায় সন্ধ্যা দেবেন, প্রদীপ দেখাবেন, মনের মধ্যে পূর্ণ ভক্তি রেখে পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে কিন্তু আপনারা অতি অবশ্যই প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন। এই পবিত্র মাসগুলিতে আপনারা কিন্তু অতি অবশ্যই জীব সেবা করার চেষ্টা করবেন। যদি আপনাদের সামর্থ্যে কুলায় তো গরিব সাহায্যার্থীদের কিছু সেবা করার চেষ্টা করবেন, এর মধ্য দিয়ে কিন্তু মহাপুণ্য আপনারা সহজেই লাভ করবেন। এছাড়া এই পবিত্র মাসে আপনারা চেষ্টা করবেন স্বর রিপুকে কন্ট্রোল করার। আমাদের বছরের প্রত্যেকটা দিনকে কিন্তু এইভাবে চলা লাগে, তো আমরা যদি আস্তে আস্তে এগুলিকে কন্ট্রোল করে চলতে পারি, এগুলিকে মেনে চলতে পারি, তো পুরো বছরটাই কিন্তু আমরা এইভাবে চলতে পারবো। পরমদয়ালের প্রত্যেকটি কথা মেনে যদি আপনি জীবন পথে চলতে পারেন তাহলে কিন্তু সহজেই আপনার স্বরূপ কন্ট্রোলে থাকবে এবং সহজেই আপনি মহাপুণ্য লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, এই পবিত্র মাসে কিন্তু অতি অবশ্যই আমাদের প্রত্যেককে ওই বিশেষ চ্যালেঞ্জটি গ্রহণ করতে হবে। দাদাদের অতি অবশ্যই
আদর্শবান পুত্র, আদর্শবান পিতা এবং আদর্শবান স্বামী হয়ে উঠতে হবে। তার জন্য যা যা করণীয় সেগুলি করতে হবে। পরম দয়ালের প্রত্যেকটি বিধান মেনে আপনারা যদি এই জিনিসগুলো পালন করেন, পরম দয়াল প্রত্যেকটা বিধান কিন্তু দিয়েছেন কেমনভাবে একজন আদর্শ পিতা হওয়া যায়, আদর্শ পুত্র হওয়া যায়, আদর্শ স্বামী হওয়া যায়, সমস্ত বিধানই কিন্তু তিনি দিয়েছেন। এবং মায়েদেরকে অতি অবশ্যই আদর্শ মা হতে হবে, আদর্শ বৌমা হতে হবে এবং আদর্শ স্ত্রীও হতে হবে। আপনারা যদি সংসারের মধ্যে থেকে উভয় আদর্শবান হয়ে ওঠার চ্যালেঞ্জ গ্রহণ করেন, তাহলে কিন্তু সংসার স্বর্গসম হতে বাধ্য। আর এটি তখনই সম্ভব হবে যখন আমরা পরম দয়ালের প্রত্যেকটা বিধিবিধানকে মেনে জীবন পথে এগিয়ে চলার চেষ্টা করব। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, এই মাসে কিন্তু আপনারা যত কম কথা বলার চেষ্টা করবেন ততই আপনার জন্য মঙ্গল। যত বেশি করে নাম জপ করতে পারবেন ততই কিন্তু মহা পুণ্য আপনারা লাভ করবেন। এছাড়া মন থেকে সমস্ত অহংকারকে কিন্তু দূর করবেন, রাগকে কিন্তু যত বেশি পারবেন কন্ট্রোল করার চেষ্টা করবেন, এবং প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসকে গভীর চিন্তা ভাবনা করার মধ্য দিয়ে তবেই সেই কাজে কিন্তু পা দেবেন। আর ঠাকুরের নাম জপ, ঠাকুরের পূজা আচ্ছা, পূর্ণ ভক্তিবার শ্রদ্ধা বারে এই দুই মাস অতি অবশ্যই আপনারা পালন করবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।